कनक। কি হলো ইন্দিরা, ওকে দাঁড়াতে বলছো কেন? কি ব্যাপার, কি হলো এটা? লোডশেডিং হয়ে গেল। কিন্তু এরকম তো আবার কথা নয়। কিন্তু ও কোথায় গেল ইন্দু? হ্যাঁ তাই তো, ছোট মা কোথায়? বৌরানী যা করেছে এবারের জন্য, তারপর ওকে বরণ না করে কি আর ঘরে তোলা যায়? এই হলো আমার ইন্দুর মতো কথা। সত্যি বৌরানী না থাকলে এই বাড়ি কি আর আমরা কোনোদিন ফেরত পেতাম? আমি তো আর কোনো আশাই রাখিনি। ছোট মা বলছি, আজ কি এসব করার খুব একটা দরকার ছিল না? মানে আমরা বাড়িটা ফিরে পেয়েছি ঠিকই, কিন্তু এখনো কাকাই ওই লোকটার কাছে, ওকে না পাওয়া অবধি। আমি জানি অভ্র, খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু সব সময় ভালোর সঙ্গে খারাপ জড়িয়ে থাকে আমাদের জীবনে, মেনে নিতে হয় না? মন শক্ত করো কনক, একদম দুর্বলতাকে প্রশ্রয় দিও না। তোমাকে বরাবর আমি এটাই শিখিয়েছি না? আমি জানি মা, কিন্তু আমি জানি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের অনেকটা পথ চলতে হবে কনক। এই সময়তে দুর্বল হলে চলবে না মা। আর কান্না নয়, আর একটু কান্না নয়, এসো।